গুড মর্নিং ক্লাস সিক্স, তোমাদের ছেলেবেলা বাংলা ছেলেবেলার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের শেষ ভাগটুকু পড়ব। ইতিমধ্যে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ তার শৈশবের কিছু রঙিন দিনের গল্প আমাদের শুনিয়েছেন, তার অসম্ভব রকমের সুস্থ শরীর এবং কোনো কিছুতেই ঝড় বৃষ্টি, কোনো শীত গ্রীষ্ম কোনো কিছুই তাকে টলাতে পারতেন না। এবং এমনও দেখেছি যে মায়ের কাছে তিনি ছলনার আশ্রয় করে বলতেন যে মা এবার আমায় একটু ছুটি দাও, আজকে আমার পেটে ব্যথা বা অথবা গা গরম। এবং মা বুঝতে পারতেন মনে মনে যে এরকম যদি ছেলেকে মাঝে মধ্যে ছুটি না দেওয়া হয় তাহলেও তার পক্ষে খুব মুশকিল। এবং তখনও আমাদের এখনকার সময়, আমি বর্তমান যুগের কথা বলছি, পড়াশোনা নিয়ে বা চাকরি বাকরি বা কিছু নিয়ে মানুষ এত গভীরভাবে ভাবতেন না। আমরা দেখেছি আগের অধ্যায়, প্রথমকার দিকের অধ্যায়গুলোতে, প্রথম দ্বিতীয় অধ্যায় দেখেছি যে মানুষের জীবনযাত্রা অত্যন্ত সাধারণ ছিল এবং সেখানে কাজ, কম্পিটিশন, রেষারেষি, পরস্পরকে হিংসে করা, বিদ্বেষ করা, এই ব্যাপারগুলো তখনও মানুষের মধ্যে মনের মধ্যে জেগে ওঠেনি। এবং যে কারণে জীবনযাত্রা ছিল সহজ সরল, তাতে প্রথম দিকে পড়লাম যে তাতে কাজের হাসপাশানি ছিল না এবং যারা বড় বড় পোস্টে কাজ করতেন তারা অত্যন্ত আয়েস করে আমেজ করে দিন কাটাতেন। এবং সেই জন্য রোগ ভোগের চিন্তাভাবনা মানুষকে বিশেষ করতে হতো না। কিন্তু তা সত্ত্বেও যখন কোনো কারণে রবি ঠাকুরের বালক রবির গা গরম হতো তখন নিম্বাধ ডাক্তার আসতেন এবং তাদের পথ্য দিতেন। আর তারপর কি দেখলাম যে ছেলেবেলার কথা বলেছেন, লজেন্স কী লড়লাম, লজেন্স ছিল আমরা গোলাপি রেউড়ির কথা বললাম যে গোলাপি গন্ধের আমেজযুক্ত এক ধরনের লজেন্স যেটা হয়তো জামার পকেটে রাখলে পকেট চিটচিটে হয়ে যায়। কিন্তু যে সময় রবি ঠাকুর ছেলেবেলায় রচনা করেছেন সেই সময় তিনি বলেছেন যে তখন সেই গোলাপি আমেজযুক্ত সেই রেউড়ির অস্তিত্ব আর আছে কিনা তিনি জানেন না। আজকে পরবর্তী শেষ অংশটুকু পড়ব, তোমরা সবাই তোমাদের বইয়ের 21 নম্বর পৃষ্ঠা খোলো। ব্রজেশ্বরের কাছে সন্ধ্যেবেলা দিনে দিনে শুনেছি কৃত্তিবাসের সাতকাণ্ড রামায়ণ, সে পড়ার মাঝে মাঝে এসে পড়তো কিশোরী চাটুর্যে। আমরা আগেও দেখেছি যে বিকেলবেলা হলে সান্ধ্য বৈঠক বা বৈকালিক বৈঠক তাদের বাড়িতে বসতেন এবং বহু জ্ঞানীগুণী মানুষ, যেখান থেকে রবীন্দ্রনাথ কিছু নিজে পড়াশোনায় খুব পণ্ডিত না হলেও তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করেছেন এবং নিজেকে পরিপূর্ণ করে তুলেছেন অন্যান্য অন্যদের কাছ থেকে জ্ঞান শুনে বা জ্ঞান ধার করে। তো সেইরকমই ব্রজেশ্বরের, আমরা শুনেছি ব্রজেশ্বর ছিল চাকরদের বড় কর্তা, তো তার কাছে কৃত্তিবাসের রামায়ণ শুনতেন এবং সেই সময় মাঝে মধ্যে এসে পড়তেন কিশোরী চাকরে। সমস্ত রামায়ণের পাঁচালিটি সুর সমেত তার মুখস্থ। সে হঠাৎ আসন দখল করে কৃত্তিবাসকে ছাপিয়ে দিয়ে হুহু করে উড়িয়ে যেত তার পাঁচালির পালা। অসম্ভব শুনতে সুন্দর লাগতো। আমরা জানি পাঁচালি এখন আর এসবের প্রচলন বিশেষ নেই ঠিকই, কিন্তু আমাদের ঠাকুমাদের আমলেও এই ধরনের রামায়ণ মহাভারতের পাঁচালি পড়ে শোনানো এবং লোকে মুগ্ধ বিমুগ্ধ হয়ে শুনতই। হ্যাঁ, তো সে হুহু করে উড়িয়ে যেত তার পাঁচালির পালা। ওরে লক্ষণ একই অলক্ষণ, বিপদ ঘটেছে বিলক্ষণ, অর্থাৎ পালা পাঠ করছে। তার মুখে হাসি, মাথায় ঝাঁক ঝাঁক চুল, গলায় ছিল তার ছড়া কাটা লাইনের ঝর্ণার সুর বাজিয়ে চলেছে। পদে পদে শব্দের মিলগুলো বেজে ওঠে যেন জলের নিচে কান নুড়ির আওয়াজ। এখানে একটা অদ্ভুত সুন্দর উপমা দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই বাইরে বেড়াতে গিয়ে দেখেছো নদী বা ঝর্ণার নিচের তলা যেখানে পাথর থাকে, যেখানে সমতল জায়গা দিয়ে ঝর্ণা বয়ে যায়, যেখানে কুলকুল করে ঝর্ণা বয়ে যায়, সেখানে আস্তে আস্তে নুড়ি ঠকাঠুকি খাওয়ার শব্দ, সে একটা অদ্ভুত তালে মিলিয়ে চলার শব্দ। তো সেই শব্দের সাথে ব্রজেশ্বরের যে তাল মিলিয়ে ছন্দ মিলিয়ে পালা রচনা বা পালা পাঠ করা সেই উদাহরণ বোঝাতে চেয়েছেন, যেন সেই সুরের মতো সুন্দর সুর করে এবং সুন্দর ব্যবধানে অদ্ভুত মিলিয়ে ছড়া কেটে যেন সেই রামায়ণের পাঁচালি শোনানো হচ্ছে। কিশোরী চাটুর্যে সবচেয়ে বড় আফসোস ছিল যে দাদা ভাই অর্থাৎ কিনা আমি এমন গলা নিয়ে পাঁচালির দলে ভর্তি হতে পারলাম না। অর্থাৎ বালক রবিকে দলে নেওয়ার তার খুবই ইচ্ছা ছিল, পারলে দেশে যা হয় একটা নাম থাকত, অন্তত দেশে একজন বলতো যে হ্যাঁ এই শিশু বালক সে পাঁচালি পরে লোককে মুগ্ধ করছে। রাত হয়ে আসতো, মাদুর কাটা বৈঠক যেত ভেঙে,
ভূতের ভয় সীতার উপর চাপিয়ে চলে যেতাম ভিতরে মায়ের ঘরে। দিনের শেষ এবার মায়ের কাছে গিয়ে ঘুমোবে, তোমরা যেমন রাত্রিবেলা মায়ের কাছে ঘুমো ঠিক সেরকম বালকবি সেও তখন শিশু, তার শৈশব তখন রাত্রিবেলা। দিনের শেষে সারাদিন তোষাখানায় কাটাতো আমরা দেখেছি, দিনের শেষে সে মায়ের কাছে যাবে। মা তখন তার কুড়িকে নিয়ে তাস খেলছে, পঙ্খের কাজ করা, ঘরে হাতির দাঁত করা চকচকে মস্ত তক্তাপোষের উপর জাজিম পাতা, জাজিম হচ্ছে এক ধরনের কভার, সেটা পাতা, তার উপর বসে ঠাকুমা দিদিমা এবং তার মা বসে তাস খেলছে। এমন উৎপাত বাঁধিয়ে দিতুম যে তিনি হাতের খেলা ফেলে দিয়ে বলতুম জ্বালাতে জ্বালাতন করলে, যা খুঁড়ি ওদের গল্প শোনাবে। অর্থাৎ খুঁড়িমাকে বলতেন যে এবার যাও, এবার সব শেষ করার পালা, এবার গিয়ে গল্প শোনাও। আমরা বাইরের বারান্দায় ঘটির চলে পা ধুয়ে দিদিমাকে টেনে নিয়ে বিছানায় উঠত। সেখানে শুরু হতো দৈত্য বুড়ি ও রাজকন্যার ঘুম ভাঙিয়ে আনার পালা। অর্থাৎ সেখানে নানান ধরনের গল্প, দৈত্য বুড়ি কখনো দৈত্য কখনো রাজকন্যা, নানান রকম রূপকথার গল্প দিয়ে দিনের শেষ হতো এবং ঠাকুমার কাছে বা দিদিমার কাছে তারা আবদার করে গল্প শুনতেন। মাঝখানে আমারই ঘুম ভাঙারকে রাতের প্রথম পুহর শেয়াল উঠতো ডেকে, তখন শেয়াল ডাকা রাত কলকাতায় রাতের কলকাতার কোনো কোনো পুরনো বাড়ির ভিতর নিচে উপড়ে উঠতো। অর্থাৎ সেই সময় তখনও গভীর মাঠে গভীর জঙ্গলের ভেতরে বা মাঠে ফাঁকা রাত্রির ভেতরে যেরকম সব কিছু নিস্তব্ধ হয়ে যায় তোমরা জানো, সব ছোট্ট একটা ছুঁচ পড়ার আওয়াজও কানে আসে, ঠিক সেইরকমই কোনো গভীর জঙ্গল থেকে হয়তো কোনো কিছু ডেকে উঠছে বা কোনো শেয়ালের ডাক, সেই ডাক এসে কর্ণগোচর হতো, মানে কানে শুনতে পেত এবং তখন বোঝা যেত যে হয়তো বা মধ্যরাত্রে। আচ্ছা, এখানে তোমাদের তৃতীয় অধ্যায় শেষ হলো, আশা করি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা নেই। পরের দিন পরবর্তী অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় আমরা দিয়ে শুরু করব। এটাই তোমাদের প্রথম ইউনিটের ফার্স্ট ইউনিটের লাস্ট অধ্যায়, এটা বেশ ছোট অধ্যায়, আশা করছি দুটো পার্টে শেষ করে ফেলতে পারবো। তোমরা অবশ্যই পিডিএফ এর সমস্ত কোয়েশ্চেন আনসার ভালো করে পড়বে, এছাড়াও ছোট প্রশ্নের জন্য ফুটিয়ে বানান করা এবং ছোট প্রশ্নের উত্তর যাতে দিতে পারো এমনভাবে পড়া তৈরি করবে। আগামী দিন আমরা চতুর্থ অধ্যায় দিয়ে শুরু করব। থ্যাংক ইউ।